নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি বেগুনের মশলা কারি। স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, আজকে রান্না করব মশলা দিয়ে বেগুনের কারি। বেগুন, একটা গোটা বেগুন আমি চার থালি করে কেটে নিয়েছি। এবার এটা ছাঁকা তেলে ভেজে নেব। আগে ভাজার আগে আমি বেগুনগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। সামান্য একটু হলুদ দিলাম, এবার একটু লবণ দিলাম। ভালো করে হলুদ লবণ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। বেগুনগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি এবার বেগুনগুলোকে একটা একটা করে ভেজে নেব। বেগুনগুলোকে এবার আমি উল্টে দিচ্ছি। বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো তুলে নেব। ওই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দেব। এবার আমি মশলা দেবো, একটু লঙ্কা বাটা দিলাম। রসুন বাটা দিলাম, আদা জিরে বাটা দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দেবো, অল্প জল দিতে হবে। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, আমি এবার ওই ভাজা বেগুনগুলো এই ঝোলের সাথে মিশিয়ে দেবো। বেগুনের মশলা কারি হয়ে গেছে,
এবার আমি সামান্য একটু মিট মশলা বেগুনের সাথে মিশিয়ে দেব। তোমরাও এইভাবে বেগুন দিয়ে রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। বেগুনের মশলা কারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেললাম।